চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমরা সবার প্রথমে নিয়েছি নুন, তারপরে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়েছি বিরিয়ানি মশলা, তারপর ফুড কালার, তারপর আরেকটি বিরিয়ানি মশলা, 1 কেজি 300 চাল, দারচিনি, এলাচ, লবঙ্গ, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, ঘি, হলুদ। আমরা এখানে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ, একটু রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, 3টেই নিয়েছি আমরা এখানে। এরপর চিকেন ম্যারিনেটের জন্য দিচ্ছি টক দই, 10 চামচ টক দই দিয়েছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি 3 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 3 চামচ, এরপরে আমরা দিচ্ছি 1.5 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ গোলাপ জল, 7 মতো লবণ। এরপরে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর দিচ্ছি রসুন বাটা, এরপরে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ ফুড কালার এবং 1 চামচ কেওড়ার জল। এবারে সকল মিশ্রণটিকে মেখে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 2.5 কাপ পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়েছে, আরও ভাজা হবে। আমাদের বিরিয়ানি করার জন্য বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। এবার বেরেস্তাগুলোকে তুলে রাখছি। বিরিয়ানি করার জন্য আলুগুলো আমি সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু ভাজার পর আলুগুলোকে তুলে রাখতে হবে। এবার কড়াই রিফাইন অয়েল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালো করে একটু কষতে হবে, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমাদের বিরিয়ানির জন্য মাংস একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। গরম জলে গোটা গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে চালটা দিয়ে তারপরে সেদ্ধ হয়ে গেলে চালটা নামিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে গরম দুধ নিয়েছি, এরপর এর মধ্যে কেশর দিয়ে দেবো কয়েকটা, আর এর মধ্যে ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে 5টা ডিম নিয়েছি, 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবারে শুরু করছি বিরিয়ানির লেয়ার। বিরিয়ানির লেয়ারের জন্য 3 চামচ ঘি নিয়েছি, 3 চামচ ঘিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার সুবিধার্থে আমি হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে ব্রাশ ইউজ করতে পারেন। এবার এই বিরিয়ানির লেয়ারের জন্য প্রথমে দিয়ে নিচ্ছি কিছুটা ভাত, ভাতগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নেবেন আপনারা। এরপরে দেবো লেগ পিসগুলো, যে লেগ পিসগুলো রান্না করা হয়েছিল। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এবার দিচ্ছি ফুড কালার, এরপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল 1.5 চামচ। চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি। এবার দিচ্ছি 1.5 চামচ কেওড়া জল, চোখেতে ভাসে বিরিয়ানি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, পরপর পরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। এরপরে করছি সেকেন্ড লেয়ার, সেকেন্ড লেয়ারেও ভাতগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আমি 2টো লেয়ার করছি, সেহেতু সম্পূর্ণ ভাতটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়ার পরে সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে চিকেন কারির মধ্যে মাখিয়ে নিয়ে ডিমগুলোকে বসিয়ে দিচ্ছি লেয়ারের মধ্যে। এরপর কারিটাকেও দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ গোলাপ জল, বাকিটা ফুড কালার দিয়ে দিচ্ছি, মিঠা আতর দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা।
এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। কোন ওঠে কাচ্চির প্যারা ভাই, কোন উপায় নাই, জেমনে হোক খাবই এক দর দিয়া যাই আগে দোকানে। এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা গুলো। দোকানের সামনে যখন যাই না কে ঘ্রাণটা পাই মাথা থাকে। এরপরে কিছুটা আটা মেখে ডেকচির গা দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনাটা দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে সেট হয়ে থাকে। এরপর ওভেনের উপর তাওয়া বসিয়ে তার উপরে ডেকচিটাকে বসিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এসে দেখছি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে পুরো। এবার সার্ভ করতে হবে। এবারে গরম গরম সার্ভ করে ফেললাম শসা এবং পেঁয়াজ দিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। কিছু বুঝি না।